কেউ কমেন্টে জানিয়েছেন যে ভাই পার্টি বেনারসি দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা দেখছেন আপনারা, আপনারা চাইলে এটার উপরে যদি কালার দেখতে চান দেখেন, এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছি বুটি আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর পাড়ের উপরে একটু এক্সট্রা ডিজাইন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান, চলে এসেছি মিতু কাতানের পক্ষ থেকে। তো আজকে কিছু আপনাদেরকে পার্টি বেনারসি দেখাবো, যা পার্টির জন্য যারা চেয়ে থাকেন। অনেকে কমেন্টে জানিয়েছেন যে ভাই পার্টি বেনারসি দেখানোর জন্য, তো আজকের ভিডিওটা তাদের জন্য। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখাবো আপনাকে লাইট আকাশি কালার উপরে, আপনার লতার উপরে আপনার হালকা আপনার বুটি হবে, এটা হবে লাইট আকাশের উপরে। আপনার অ্যারো ডিজাইনের উপরে আপনার হালকা বুটি কাজ করা আছে, এবং এটা পাড়টা কিন্তু দুনো পাড়টাই সমান পাড় পেয়ে যাচ্ছেন আপনারা। আপনারা চাইলে এটার উপরে যদি কালার দেখতে চান, এটার কালারও দেওয়া যাবে। আমি প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখাবো। এবং এই এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন রয়েছে। এটা হবে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা, এবং আপনার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একবার কাটিং করা আছে, কোনো চুরি আংটিতে বাজবে না। আর আঁচলটা কিন্তু আপনার পিটানো আঁচল আছে। আর এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর হবে, এই যে এটা হবে আপনার ব্লাউজ পিসটা, এই বর্ডারটা আপনার দুই হাতে এবং পিঠে আসবে, এটা হবে আপনার ব্লাউজ পিস। আপনি চাইলে ফুল স্লিপও বানাতে পারেন। আর একটা শাড়ি দেখাবো আপনাকে মিষ্টি কালার উপরে, লাইট মিষ্টি কালার, এটারও আপনার দুই থেকে তিনটা কালার দেওয়া যাবে। প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন হবে, খুবই সুন্দর পার্টি বেনারসি হবে এগুলো। এটা হবে আপনার অ্যারো ডিজাইন, এবং মাঝখানে আপনার দেখতে পাচ্ছেন মাছি বুটি আছে, খুবই সুন্দর শাড়িটা, চিকন লতার উপরে হবে। এটা ব্লাউজ পিসটা হবে আপনার তিন পাটের আঁচল, এটা আঁচল হবে আপনার তিন পাট আওলাই, ব্লাউজের জায়গায় আঁচলে যাবে ব্লাউজ। না না, এখান থেকে ওই আঁচল দেওয়া মন থেকে কাট করবো, খুবই সুন্দর হবে। এবং এটা আঁচলটা কিন্তু আপনার তিন পার্টের আঁচল হবে, এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন, এই যে এক দুই তিন, এটা হবে আপনার তিন পার্টের আঁচল, খুবই সুন্দর আঁচলটা। আর এটা ব্লাউজ পিসটা হবে, এটা ব্লাউজ পিস আপনার চিকন বর্ডার দেওয়া আছে, আপনি চাইলে ফুল স্লিপও বানাতে পারেন। একটা দেখাবো আপনাকে হালকা পেস্ট কালার উপরে হবে এটা, এটার উপরে আপনার বুটা কাজ করা আছে, এবং পাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পাড়ের উপরে একটু এক্সট্রা ডিজাইন দেওয়া আছে। পাড়টা কিন্তু আপনার পিটানো পাড় হবে, আপনার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চুরুই আংটিতে বাজবেন, এবং ব্যাক সাইডে আপনার কাটিং করা আছে। এটারও যদি আপনারা কালার দেখতে চান, এটারও কালার দেওয়া আছে, এটারও কালার হবে আমাদের কাছে। আর এটা হবে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু খুবই সুন্দর কলকি ডিজাইন দেওয়া কাজ করা আছে, এবং আঁচলের উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা ডিজাইন দেওয়া আছে আঁচলের উপরেও, পাড়ের উপরে তো দেওয়া আছে, আঁচলের উপরেও দেওয়া আছে এক্সট্রা ডিজাইন। আর এটা হবে আপনার ব্লাউজ পিসটা, এটা হবে আপনার ব্লাউজ পিস, চিকন বর্ডার দেওয়া আছে দুই হাতে এবং পিঠে আসবে। আপনি চাইলে ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় হবে, আপনি চাইলে ফুল স্লিপও বানাতে পারেন। আরেকটা দেখাবো হালকা হলুদের উপরে, এটা হবে আপনার হালকা কাঁচা হলুদের উপরে, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, এবং চিকন লতার উপরে আপনার মাছি বুটি মাঝখানে দেওয়া আছে, এবং পাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার হলুদ কালার মাল্টি পাড় হবে, হলুদ কালার সুতা দিয়ে আপনার মাল্টি করা আছে, এবং এটার আঁচলে কিন্তু আপনারা মাল্টি পেয়ে যাচ্ছেন, আপনার হলুদ কালার সুতার উপরে আপনার মাল্টি করা আছে এটা। আর এটা ব্লাউজ পিসটা হবে, এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, এই এটা হবে আপনার ব্লাউজ পিসটা। একটা শাড়ি দেখাবো হালকা বিস্কিট কালার উপরে, এটা কিন্তু আমি আপনাকে কালার দেখিয়েছিলাম, এটা হবে আপনার হালকা বিস্কিট কালার উপরে, এবং
চিকন লতা দিয়ে অ্যারো ডিজাইন কাজ করা আছে এবং মাঝখানে আপনার মাছি বুটা আছে। এটার আপনার তিন পার্টের আঁচল হবে। এই শাড়িটার প্রথমে আপনার ফার্স্টে আমি কালার দেখিয়েছিলাম যে 1 2 3, এটা হবে আপনার তিন পার্টের আঁচল। এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, এই যে ব্লাউজ পিস হবে এটা, এবং আপনার হালকা চিকন বর্ডার দেওয়া আছে আপনার হাতে এবং পিঠে আসবে। এটা যে আপনার ব্লাউজ পিসটা কিন্তু খুবই বড়, আপনি চাইলে ফুল স্লিভও বানাতে পারেন। তো গাইজ, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিন ভিডিওতে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে। তো আজকের দিন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।